এজিপি অর্থাৎ অসম গণপরিষদের সোনাই বিধানসভা পরিষদের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হলো আজ রবিবার। সোনাই বাজারে মাল্টিপারপাস হলে রবিবার বিধানসভা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন লস্করের পৌরোহিত্যে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের ইনচার্জ সুনীল ডেকা। এদিনে সভায় দলকে শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনে অবতীর্ণ হতে দলীয় কর্তাদের নির্দেশ দেন সুনীল ডেকা। এদিনে সভায় অর্ধশত পুরুষ মহিলা এজিপি দলে যোগদান করেছেন। সভায় বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি কবির আহমদ বড়ভূঁইয়া, দলের সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুল হোসেন লস্কর। রাজনৈতিক কর্মশালা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সনাতন সিংহ, যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেব, সোনাই পুরসভার সদস্য আনোয়ার হোসেন লস্কর, রিদওয়ান আক্তার বড়ভূঁইয়া প্রমুখ। মঞ্চ করেছে, কিন্তু মানে দুঃখের কথা যে তেও বলে যে আমি চারিটা সমষ্টি খেলিম, বিহারী খেলিব, সিপিআইএম তেও ঘোষণা করে দিলে, তেও বলে যে আমার সিপিআইএম আমি কিন্তু এৰি দিছো মই সম্মিলিত মঞ্চৰ সভাপতি হিসাবে, কিন্তু তেও গমেই নাপালে, তেও রাজ্যিক সভাপতি তেও গমেই নাপালে যে কংগ্রেসে এই সম্মিলিত মঞ্চ প্রতারণা করে কংগ্রেসের টিকিট দিলে আর তেও তার প্রতিবাদ করব নয়, তেও প্রতিবাদ করব নয়, তেও উপায় নাপায় গেলে যে মো সম্মিলিত মঞ্চের পর পদত্যাগ করি, অর্থাৎ তেওর কোনো গাছ নাই, তেওর কোনো মানে শক্তি নাই হাইকমান্ডর বিরুদ্ধে থাকা কথা। মই আৰু এটা উদাহরণ দিছো, আজি অসমত ডাঙর ডাঙর দুটা উদ্যোগ আছে, এটা জাগিরুদ কাগজ কল পেপার মিল আর একটা কাঁচার পেপার মিল, এই দুইটা পেপার মিল একটা সময়ত ভালেই চলছিল, কিন্তু লাহে লাহে এই পেপার মিল দুটা বন্ধ হয়ে গেল, বন্ধ হল, এটা বহুতে কয় যে বিজেপি আর মিত্রজোঁটৰ সরকারখনের সময়তে বন্ধ হল। আপনাদের সদায় প্রতিবাদ করো, কামবিলাক যদি আমার হওয়া নাই, এই কামবিলাক হওয়ার কারণে সদায় দলীয় কর্মী বলে প্রতিদিনে প্রতিদিনে রাইজর দুঃখ দুর্ঘার মিলি পেলায় প্রতিবাদ করি, পরিমুদ্দিন বহিবাহিত করব পড়া নাই বা করার কারণে আমার সব সদায় চেষ্টা করো, প্রতিদিনে দরকার হলে মিডিয়াত মাতি হোক, কোনোবা এটা রাস্তা বনোৱা নাই, কোনোবা দলং হওয়া নাই, কারোবার কোনোবাই অরুণোদয় পোৱা নাই, কোনোবাই বৃদ্ধ পেনশন পোৱা নাই, কোনোবা দুর্নীতি হয়েছে, গোটেই কথাবিলাক আপনাদের উলিয়াই উলিয়াই এটা ভালকে যদি লাগি যায়, মই ভাবোঁ এক বছৰ আমাৰ আছে, এই এক বছৰ ভালকে কাম কৰি আমি 2026ত এই সমষ্টি দখল কৰিব পাৰিম। পুনৰ সকলোলৈ মই শুভেচ্ছা জনাইছোঁ, কিন্তু শেষত এটা কথা কৈছোঁ যে যোৱা 14 অক্টোবৰত আমাৰ দলৰ সন্মানীয় সভাপতি ডাঙৰীয়াই অসম গণ পৰিষদ দলৰ এটা যোগদান কাৰ্যসূচী তেওঁ আৰম্ভ কৰিছে অফলাইন আৰু অনলাইনৰ মাধ্যমেৰে। সংবাদ এই পৰ্যন্তই, ফিৰছি পৰৱৰ্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।